কোনো না কোনোভাবে এই 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 প্রসঙ্গটা আমরা নিয়ে আলোচনা করি, নানাভাবে আলোচনা করি, কেউ ফেসবুকে করি, কেউ কার্ড পাঠে করি, কেউ এরকম টক শোতে এসে করি। তো সবসময় আমার মনে হয় যে যেখানে থাকুক না কেন, প্রত্যাশা করে আগামী বছরটা এই বছর থেকে ভালো হবে। হ্যাঁ, সেটাই আমাদের একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা। তো আমি যেহেতু একজন শিক্ষক, শিক্ষকতা আমার পেশা, আমার প্রত্যাশা থাকবে যে পয়লা জানুয়ারিতে সারা দেশে স্কুল বাচ্চাদের বই পুস্তক বিতরণ করা হবে, এটা যেন নির্বিঘ্নে হয়, কোনো নির্ঝঞ্ঝাটে হয়, এটা আমার একটা বিরাট প্রত্যাশা থাকবে। আমার প্রত্যাশা থাকবে স্কুল কলেজে কোনো ধরনের বা বিশ্ববিদ্যালয়ে কোনো যেন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি না হয়, শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়গুলো চলে, কলেজগুলো চলে, স্কুলগুলো চলে, নির্ঝঞ্ঝাটে বাচ্চারা স্কুলে যেতে পারে, সেই প্রত্যাশা আমার থাকবে। যে ভাই একদম শুরুতেই প্রশ্ন করেছেন যে যানজট, হ্যাঁ, আমরা যদিও বলি যে যানজট নিয়ে আমরা হরদম কথা বলছি, নাজমুল আশরাফ সাহেব তো আজকে এই অনুষ্ঠানে আসতেই পাঁচ সাত মিনিট আমারও একটু দেরি হতো এই যানজটের কারণে। তো এই যানজট বিষয়টি কিন্তু টকশো দিয়ে বা রাউন্ড টেবিল দিয়ে কখনো এটা সুরা হবে না, এটা বাস্তবমুখী করতে গেলে অনেক অনেক কাজ করতে হবে। বাংলাদেশের বাইরে আমি প্রচুর ভ্রমণ করেছি, এখনো করি, আমি অনেক শহরকে একদম খারাপ থেকে এতেও খারাপ থেকে ভালো হতে দেখেছি। সেটির একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী শহর কলকাতা। কলকাতা একসময় ভয়াবহ একটা অবস্থা ছিল, কিন্তু এক মেট্রোতে পুরো কলকাতার চেহারা পাল্টে দিয়েছে। তো সেখানেও যানজট আছে, নেই যে তা না, কল্যাণপুরে যে কি বলে যেটাকে ট্রেন, যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যে ট্রেনটা চলে, সেটা মোটামুটি এটা বদলে দিয়েছে। থাইল্যান্ডে হয়েছে, যে শহরটিতে আমি খুব বেশি পরিবর্তন দেখি নাই সেটা হলো ইন্দোনেশিয়ার জাকার্তা। জাকার্তাকে আমি 20 বছর ধরে যানজট খারাপ থেকে খারাপ, আরো খারাপ হতে দেখছি। আমাদেরটা সমাধান হচ্ছে না কেন? আমাদেরটা সমাধান হচ্ছে না, তার অনেকগুলো কারণ আছে, এখানে সব কারণ হয়তো আমি বিশ্লেষণ করতে পারবো না। আমাদের গাড়ির তুলনায় রাস্তা খুব কম। দ্বিতীয়ত, আমরা আইন, ট্রাফিক আইন না মানার একটা প্রবণতা আছে, যে রাস্তার মাঝখানে বাস দাঁড়িয়ে যাত্রী উঠানো, যাত্রী নামানো, এটা একটা কমন একটা ব্যাপার। তারপরে এই যে টেম্পোগুলো রাস্তার মাঝখানে, আমি প্রতিদিন এটা শিকার হই, সেই জন্য আমি বলছি। তারপরে মানুষ যে যে এটা আছে, ফুটওভার ব্রিজ আছে, এটা ব্যবহার করছে না, এবং অনেক সময় যান হাতে নিয়ে রাস্তা পার হচ্ছে। সুতরাং আমরা শুধু যে এই রাস্তা নাই, গাড়ি বেশি, এটা না, আমরা নিজেরা অনেকাংশে দায়ী তার জন্য, সে দায় দায়িত্বটা আমাদের স্বীকার করি। নতুন বছরে কি প্রত্যাশার পাশাপাশি আমরা যেটা আশঙ্কা করছি যে 5 জানুয়ারি না, সেটা নিয়েই কিন্তু একটা উদ্বেগের ব্যারোমিটারের মাত্রা বাড়ছে আমাদের না, এটা এটা বাড়ছে, এটা আমি মনে করি যে বাড়ানোর পিছনে মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আচ্ছা স্যার, আপনার কাছে আসবো, মারুফ ভাই আপনার কাছে জানতে চাই যে কি প্রত্যাশা 2015-তে উদ্বেগ কতটুকু। প্রথমে দর্শক শ্রোতাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি ইংরেজি নতুন বছরে। খ্রিস্টীয় সম্প্রদায়ের যারা বন্ধুরা আমাদের আছেন তাদেরকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যতটা নতুন আসলেই কিন্তু নতুনের কাছে মানুষের একটা প্রত্যাশা থাকে, আমরা পুরনো নিয়ে যে ক্লিষ্টতার মধ্যে থাকি, যে বেদনার মধ্যে থাকি, যে কষ্টের মধ্যে থাকি, যে যাতনার মধ্যে থাকি, আমরা আশা করি নতুন দিন যখন আসে, নতুন বছর যখন আসে, আমরা স্বাভাবিকভাবেই প্রত্যাশা করি যে বিগত দিনগুলোর চাইতে আগামী দিনগুলো ভালো হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা আপনিও একটু আগে বললেন, যে রাজনীতি কিন্তু আমাদের সমাজের সবকিছুকেই নিয়ন্ত্রণ করে, রাজনীতিটা হচ্ছে ড্রাইভিং সিটে থাকে, এবং সমাজের অন্যান্য সমস্ত দিক দিগন্ত কিন্তু রাজনীতি স্পর্শ করে, সব দিক দিগন্তকে। সুতরাং রাজনীতিতে যদি স্থিতিশীলতা না আসে, রাজনীতি যদি শান্ত না হয়, রাজনীতিতে যদি সমঝোতা প্রতিষ্ঠিত না হয়, তাহলে কিন্তু অন্যান্য সকল ক্ষেত্র সমস্ত অঙ্গনের দ্বারা প্রভাবিত হবে, তার স্পর্শ পড়বে। সুতরাং আমরা প্রত্যাশা করি আমাদের দেশে আমরা যে আগ্নেয়গিরির উপর বসে আছি, যে সমস্যা, সংকট, ক্ষোভ যেটা জমাট বেঁধে আছে, যে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকলে, তার প্রতি যদি জনগণের সমর্থন থাকে, সেই সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশার জায়গাটা আজকে নেই। সুতরাং এই যে সমস্যা, সংকট যেটা সৃষ্টি হয়েছে, আমরা আশা করি নতুন বছরে সমঝোতার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, উস্কানির মাধ্যমে নয়, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি চারদিকে উস্কানি দেওয়া হচ্ছে, দায়িত্বশীল পদ থেকে এমন সমস্ত ভাষা, এমন সমস্ত কথা বলা হচ্ছে, এমন আচরণ করা হচ্ছে,
যে মনে হচ্ছে তারা দেশটা কিনে নিয়েছেন, তারা বলছেন কাউকে রাস্তায় নামতে দেবেন না, তারা সমস্ত গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারকে অস্বীকার করছেন এবং আক্রমণ করছেন বিভিন্ন জায়গায়। এই আক্রমণ থেকে সরে এসে নতুন বছরে যদি একটা সমঝোতা এবং সংলাপের দিকে দেশ অগ্রসর হয়, তাহলে অন্যান্য ক্ষেত্রে শুভ এবং ইতিবাচক প্রভাব পড়বে নতুন বছরের শুরুতে, আমরা সেটাই আশা করি। মারুফ ভাই আপনার কাছে আবার আসবো। আশা ভাই, দর্শক প্রশ্ন করেছিল, সেই প্রশ্নটা জবাব দেবো নাকি আপনি? সেই প্রশ্ন দিয়ে শুরু করেন, তারপরে দর্শক যেটা বলেছিলেন যে যানজট ঢাকা শহরে নিশ্চয়ই একটি বড় সমস্যা যেটার ভুক্তভোগী আমরা প্রত্যেকেই কম আর বেশি, এবং যানজটের অনেক কারণ আছে, সেগুলো বিশেষজ্ঞরা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বলেছেন। স্যার বলছিলেন যে আলোচনা করে যানজটের সমস্যার সমাধান হবে না, অন্তত এক ধরনের চাপ সৃষ্টি করতে পারে কর্তৃপক্ষের উপরে। এই যানজটের জন্য যেসব কারণ দায়ী এটা আমরা সবাই জানি, এখানে বিশেষজ্ঞ দরকার নাই। আপনি যদি গত 2-5 বছরের টেলিভিশন এবং পত্রপত্রিকা দেখেন, তাহলে এগুলোর কারণ কি, কিভাবে সমাধান করা যেতে পারে, সেই বিষয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক সেমিনার হয়েছে। সমাধানটা হচ্ছে না কেন, এখন যারা এগুলো বাস্তবায়ন করবেন তাদের সামর্থ্যের ঘাটতি না ইচ্ছার ঘাটতি নাকি অন্য কিছু, সেটা হয়তো তারা ভালো জবাব দিতে পারবেন। চেষ্টা আমরা দেখি অনেক রকমের, অনেক ক্ষেত্রে আমরা বিশেষজ্ঞদের মুখ থেকে শুনতে পাই যে যানজট দূর করার জন্য যে চেষ্টাগুলো করা হয়, উড়াল সেতু বলেন বা আরো বিকল্প রাস্তা, আরো যা কিছু আমাদের করা হচ্ছে, সেগুলো সমাধান না। তার মানে হচ্ছে যে সরকার সঠিক পরিকল্পনার ভিত্তিতে এই প্রকল্পগুলো হাতে নেন না, অথবা আমি বেশ কয়েকজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছি যারা বলেন যে ঢাকা শহরে যানজট দূর করার জন্য এই কাজ দরকার, কিন্তু সরকার এই কাজগুলো করছে। তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তাহলে আপনারা কি বুদ্ধি পরামর্শগুলো দেন না, বা সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে যখন এগুলো নিয়ে কথা হয়, আলোচনা হয়, কমিটি হয়, সুপারিশ দেওয়া হয়, সেগুলো কেন বাস্তবায়ন করে না? আসলে রাজনৈতিক দলগুলো যারা সরকার চালান, যারা ক্ষমতায় থাকেন, তারা কোনটা সঠিক সমাধান, কোনটা করলে পারে আপনার নগরবাসীর সবচেয়ে বেশি উপকার হবে, সেটাকে বেছে নেন না। কোনটা রাজনৈতিক ভাবে তার দলের জন্য, সরকারের জন্য, দলের মানুষের জন্য লাভজনক, সেই পন্থাটাকে বেছে নেন, সেই কারণে হয়তো সঠিক সমাধান। আচ্ছা, আমরা শুনবো, আরো শুনবো, আপনার সঙ্গে যুক্ত হবো, তার আগে একটা ছোট্ট বিরতি। প্রিয় দর্শক, সুপারস্টার মাইটিভি রাউন্ড টেবিলে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন।